আমি একটু আমার অসমী সংকেতের কথা বলি। এই যে দুই টার্মের বেশি রাখা যাবে না প্রধানমন্ত্রী, তো দুই টার্মের পরে রাখা যাবে না, তার মানে কি গ্যাপ দিয়ে আবার আসতে পারবেন উনি? তো এখানে একটা ফাঁক আছে না, তাহলে তো পরিষ্কার বলতে হবে। হ্যাঁ, যিনি দুবার হয়েছেন তার পক্ষে আর প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এই কমিটমেন্ট আমাদের দিতে হবে না, তো সেটা তো দিই নাই আমরা। সত্তর অনুচ্ছেদ আমরা বলতে এটা বাতিল করতে হবে, এখানে বলা হচ্ছে সত্তর অনুচ্ছেদ আপনি বাজেটে এবং অনাস্থা ভোটের ব্যাপারে দলের সাথে একমত থাকতে হবে, এই কথাটা তো পরিষ্কার ভাবে বলতে হবে। সত্তর অনুচ্ছেদ চাই না বললেই তো হবে না, আরেকটা শুভঙ্করের ফাঁকি হবে। সবচেয়ে বড় কথা, প্রত্যেক দলের সংস্কার প্রয়োজন, এটা আমরা বলছি না। দলকে এবং সরকারকে আলাদা করে রাখতে হবে, দলের যিনি প্রধানমন্ত্রী হবেন বা বিভিন্ন পদে সরকারের পদ পদবীতে থাকবেন তারা দলের কোন পদ পদবীতে থাকতে পারবে না, এই কথাটা পরিষ্কার ভাবে বলতে হবে। আর উত্তরাধিকারের যে রাজনীতি, উত্তরাধিকারের রাজনীতি যারা রাজনীতির মাঠে থাকবে অবশ্যই করবে, কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন শেখ হাসিনা যেমন করছিল প্রায় 30-35 জন এমপি বানাইছে এবং আশেপাশে যেগুলো ছিল সেগুলোকে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য দিয়েছে, এই বিষয়গুলো আমাদের তো প্রচারও করতে হবে। সুতরাং দলের মধ্যে গণতন্ত্র, এই ব্যাপারে আমাদের কথা বলতে হবে। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি কিন্তু রাজনৈতিক দলের সংস্কার আমরা সেইভাবে উচ্চারিত হচ্ছে না আমাদের কাছ থেকে। সুতরাং আমি মনে করি যে রাষ্ট্রের সংস্কার সব কিছু এই সরকারের উপর চাপাচাপি করলে হবে না, যেটুকুন প্রয়োজন যেগুলো রাজনৈতিক দল করবে না সেটুকুন আদায় করে নেন, প্লাস আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের সংস্কার জরুরি এবং অপরিহার্য। এটা ছাড়া বাংলাদেশে আগামী দিনে যেটা আমরা আশা করছি যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তরুণ সমাজ আমাদেরকে যে সম্ভাবনাময় বাংলাদেশ দেখার বা স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আমাদের কাজে এবং কথার মধ্যে কমিটমেন্ট থাকতে হবে। অতীতে আমরা সেটা পাই নাই, এই কারণে বারবার আমরা হোঁচট খাচ্ছি। আমরা এবার আর হোঁচট খেতে চাই না, আমরা উঠে দাঁড়িয়েছি, এখন আমরা দৌড়াতে চাই। আর সব সংস্কার এই সরকার করবে এটাও তো আশা করার কোনো কারণ নাই, অনেক বড় ধরনের সংস্কার আগামীতে যারা সরকার গঠন করবে রাজনৈতিক দল তাদের উপর ছেড়ে দিতে হবে। তো সুতরাং খামোকাই আমরা এখন সব কিছু করতে গিয়ে আবার লেগে দৌড়ে হয়ে যাবে। আমরা চাই না এই সরকার কোনোভাবে ব্যর্থ হোক অতীতের মতো, তাহলে আমাদের দায়বদ্ধতা থাকবে। ধন্যবাদ।